নমস্কার, চন্দনা বি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো পটলের দোরমা। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। মুখটা কেটে পরে আমি বীজগুলো বার করে নেব। চামচে করে পটলের বীজগুলো বার করে নেব। চিংড়ি মাছের খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নেব। এইভাবে আমি চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নেব। আমি দুটো মাঝারি সাইজে আলু নিয়েছি, এবারে আলু দুটো আমি কেটে নেব। আলুটা খুব বেশি বড় করে কাটবো না, একটু ছোট ছোট করে কাটবো। এত গরম, একবারে ঘেমে যাচ্ছি। এদিকে পেঁয়াজটাও কেটে নেব। একটা টমেটো নিয়েছি, টমেটোটাও কেটে নেব। আমি যে পটলের বীজগুলো বের করেছি এগুলো ফেলবো না। এই পটলের বীজ আর আলুটা মিক্সিতে বেটে নিয়ে আসবো। আর এদিকে একটা নারকেল নিয়েছি, নারকেলটাও মিক্সিতে দুধ বের করে নিয়ে চলে আসবো। কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে দিচ্ছি। পটলটার মধ্যে লবণ, হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছে লবণ দিলাম, হলুদ দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব।
চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা তেল, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, এরপর আমি দিচ্ছি হাফ চামচ আদা বাটা, এরপর দিচ্ছি টমেটো, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর আমি আলু পটলের পেস্টটা দিয়ে দিচ্ছি, এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি এর মধ্যে জিরে আর মৌরি ভাজা দিয়ে দিচ্ছি হাফ চামচ, এটা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পটলের মধ্যে এই মশলাগুলো আমি ভরে নিচ্ছি, মুখটা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি, তারপর কাঠিটা লাগিয়ে দিচ্ছি যেন না মশলাটা বেড়ায়। এভাবে সব পটলগুলোতে আমি মশলা ভরে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, টমেটো কুচো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দই,
ছেলে দুধ নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পটলে মশলাগুলো সব ভরা হয়ে গেছে, পটলটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি।